আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু ইন আলহামদুল্লিলাহি নাহমদুহু আনুসুল্লি আল্লাহ রসুল ইল করিম আহমাবাদ আরউজ বিল্লাহি মিনা রাজিম, রজিম্লাহির আহমান ই রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম প্রিয় মহারাম চলুন আজকে খেলা শুরু করার পূর্বে আয়াতের সর অর্থ এক নজর দেখি আজকের সরল আমরা আলোচনা করবো সুরা আন্নুরের একারো নম্বর আয় থেকে সরল অর্থ দেখুন মুমিনদেরকে যখন আল্লাহ ও তার রাসুলের প্রতি এই মর্মে আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন তাদের কথা তো এই হয় যে তখন তারা বলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম আর তারাই সফল কাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে আলোচনা করব একান্ন নম্বরের থেকে চলুন ইসমিল্লাহ রহিম ইননামা 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 নিশ্চয়ই মা মানে যা কিছু এ দুটো একসাথে যখন হয় ইন্নামা তখন অর্থটা হয় আসলেই বা বস্তুতপক্ষে বা মূলত ইংরেজিতে বলা ইনফ্যাক্ট কানা হয় বা হওয়া উচিত এই অর্থ ব্যবহার করা হয় আসলেই আসলে বস্তুত পক্ষে এটাই হওয়া উচিত কাওলা মানে কথা স্টেটমেন্ট বা স্পিক যাই বলে না কেন আল মোমিনিনা মুমিনদের আল্লাহ গর্বের সাথে বলতেছেন আসলে মুমিনদের কথা তো এটাই হওয়া উচিত এটাই শোয়া পায় মুমিনদের একটু খেয়াল কর বিমতারাম আটের ভিতরে এটা মুমিন হল গিয়া এসএম বা নাউন ব্ল্যাক কালারের আর সাথে যখন ইনা যোগ করা হয় ইনা যদিও পুলুরাল তখন অর্থটা দ্বারা মুমিন দের এই যে ইনা হল পুলুরাল আর যখন উনা হয় মুমিন গন উনা হল মুমিন গন বা মুমিন রা আর ইনা হলো মুমিনদের এটাই বেশি পার্থক্য পুলুরালে যাই হোক আল্লাহ যে মুমিনদের কথা তো এটাই হওয়া উচিত বা এটাই শোভা পায় ইজা মানে যখন ওয়েন দু ও আবার সে পেছি বয়স আসছে দা মানে সে ডেকেছে আর দু তাদেরকে ডাকা হয় ইজা ইলা আল্লাহ ইলা মানে প্রতিদিকে আল্লাহ আল্লাহর ও রাসুলহি এবং তার রাসুলের আল্লাহ ও তার রাসুলের প্রতি ডাকা হয় আবার করে অর্থাৎ আল্লাহ তার রাসুলের হুকুমের দিকে ডাকা হয় তাদেরকে সালাদ কায়েম করতে বলা হয় তাদেরকে জাকাত আদায় করতে বলা হয় তাদেরকে সৎ কাজে আদেশ দিতে বলা হয় তারা তাদেরকে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে এই আদেশ দিতে বলা হয় এই সকল জিনিস হলো আল্লাহর প্রতি টাকা ও রাসুলের প্রতি টাকা বুঝতে পেরেছেন বমিনটা সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজ নিশ্চিত করবেন তো এই কথাই তো বমিনের শোভা পায় আহ কত সুন্দর দেখেন গর্বের সাথে বলছে আবার উচিত যে আসলেই শোভা পেত বা এটা উচিত যে মুমিনদেরকে মুমিনদের কথা যখন আল্লাহ তার রাসুলের প্রতি আহ্বান করা হয় দেখুন কি লা সরি লা এবং লি লা মানে অবশ্য আর লি মানে জন্য ইয়াহ কুমা হাকামা থেকে আসে হাকামা সে ফয়সালা করেছে বা বিচার করেছে ইয়াহুমা সে করে বা করবে ফয়সলা করার জন্য বাইনা হুম তাদের মাঝে আবার সেই কথাটা সেটা আসছে প্রিয় গতকালকে বলেছিলাম একইভাবে আবার সে মায়েদার সেই আয়াত যে ওমাল্লাম ইহ কুম্বিমা উজলা ফাউলাই কাহমুল কা ফিরুন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের তারা ফাঁসেক তারা জালেম এভাবে তিন তিনবার বছর আল্লাহ হয়ে দেয় তো এইটা হলো গিয়া মোমিনদেরও তারা সবসময় আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা বিচার ফয়সালা করে আর যে মোমিনদের হয় এটা হচ্ছে যে যখন ফয়সলা করা হয় তাদের মাঝে আন মানে যে ইয়াকুলু তারা বলবে কলা সে বলেছে ইয়াকুলু সে বলে আকুলু আমি বলি তাকুলু তুমি বলো ইয়াকুলু সে বলে আর না তারা বলে ক্লিয়ার তারা বলবে যে আমরা শুনলাম ও আত আমরা মেনে নিলাম সোহান আল্লাহ এইটা হলো মুমিনের ভাষা আল্লাহ সুহান্লাহ কত সুন্দরভাবে মুমিনরা কীভাবে কিভাবে বলে কিভাবে গর্ব করে সেটা বলা বলছেন সামিয়া ঠিক আছে মনে আছে তো সামিয়া সে শুনেছে সামিউ তারা শুনেছে সামি তু আমি শুনেছি সামিয়া তা তুমি আর সামি না আমরা শুনলাম ও আত না আমরা মেনে নিলাম আত সে মেনে নিয়েছে আত তারা মেনে নিয়েছে আতু আত আতা না ক্লিয়ার আমরা মেনে নিলাম মুমিনদের কথা তো ভাষা এটাই ভাই শুনলাম সাথে সাথে মেনে নিলাম আজকে অপ্রিয় মতরম আল্লাহ সুবাহতালা আমাদেরকে যাদেরকে আল্লাহ কোরআনের সাথে আল্লাহ কালাম এই কথার সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন আমরা তো আমরা প্রত্যেকটা কথা আল্লাহর আমরা শুনব সাথে সাথে মেনে নিব আমরা শুনব সাথে সাথে মেনে নিব সোহান আল্লাহ আমরা সত্যিকার হাতে মমিন হতে চাই কারণ আমরা এ সোনা সাথে সাথে মেনে নিব আমরা কোশ্চেন করব না এটা কেন হয়েছে আল্লাহ কেন হয়েছে জি আবার একটু খেয়াল করি বিনাম এই আয়াতের ভিতরে কয়টা ফেল বা আছে দেখুন তো একটি বেগুনি কালার দুটি তিনটি চারটি চারটা ফেল বা ভাব আসে এখন দেখেন কিন্তু আপনারা কিন্তু এই কালার কোডের মাধ্যমে এখন আপনার কোরআন আয়াতগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই আয়াতের ভিতরে এইটা ফেল বা ভার এইটা ফেল বা ভার এটা ফেল ভাব এটা ভাব এটা ভাব কালার কোডের মাধ্যমে আপনারা অস খুব সহসে চিনতে পারতেছেন কালার কোড না থাকলে কিন্তু এটা সে চেনাটা আরও কঠিন হতো তো এই উদ্দেশ্যে কিন্তু আমরা ইনশাল্লাহ কালার কোডের মাধ্যমে কোরআন প্রিন্টের কাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সেই কোরআন প্রচার প্রসারের ব্যাপারে আল্লাহ আমাদেরকে যেন সাহায্য করুন জি এরপরে দেখুন আল্লাহ হোসেন এই মুমিনরা যারা বলবে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম শোনার সাথে সাথে মানতে হবে ভাই আল্লাহ ও উলাইকা আর উহারাই হুম মানে তারাই আর এরাই তো তারা আল এরাই সফল সাকসেস কাম সফলতা পেতে চান ভাই জীবনে আসুন না আসল এই সফলতা আল্লাহ বলছেন এরাই সফল কাম এই সফলতা পেতে হলে আমাদেরকে এই কোরআনের কথা শুনতে হবে শোনার সাথে সাথে বলতে আমরা শুনলাম আমরা মেনে নিলাম এবং আমাদেরকে মেনে নিতে হবে কোরআনে যা যা আমরা ইতিপূর্বে শুনেছি সেই সুরা ফাতিয়া থেকে মানে প্রথম পাড়া থেকে এখন পর্যন্ত আঠারো পাড়া চলছে আমাদের প্রায় শেষ শুনতে চলেছি আরও ইনশাল্লাহ আমরা শুনবো আমরা মেনে নিব ভাই এই ডিটারমাইন থাকি সংকল্প থাকি মনের ভিতরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সফলকাম কাম হবই আল্লাহ আমাদের সবাইকে সফল কাম হর দান করুন জি এরপরে তিন আল্লাহ বসেন আর যে কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে নাম্বার এক আল্লাহকে ভয় করে এবং তার তাকে অবলম্বন করে তারাই কৃতক্য আবার যখন সফলতার আরেকটা ব্যাপার আলো আছেন চারটা জিনিস আল্লাহ ও রাসুলের আনুগত্য ভয় করা তাকে অবলম্বন করা জি শব্দ শুনি এরপরে আল্লাহ বলছেন যে সবার উদ্দেশ্য বলতেছেন ওয়ামান ওয়ামানি আর মান মানি যে কেউ মান মানি কে যে বা যারা তারা আপনারা জানেন হয়তো এটা হলো গিয়া আপনার ডেমনস্ট্রেট প্রোনাউন্স যেটা বলা হয় বলি আমরা ওমান আর যে কেউ অ্যান্ড হুইভার ইউতি আনুগত্য করে বা করবে আল্লাহ আল্লাহ পরসুল এবং তার আসলের আল্লাহ এবং তার আসুলের আনুগত্য করবে যে কেউ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আল্লাহ আনুগত্য কি ভাই আল্লাহর হুকুম বিধিবিধান মেনে নেয়া সাদাকে সাদা বলা কালোকে কালো বলা এইটা হচ্ছে আসল কথা আর এই জিনিসটা আমাদের মধ্যে আজকে খুব অভাব এটা শুধু সাধারণ মানুষের মধ্যে না আমাদের আলেম ওলামাদের ভিতরেও আমরা সাদাকে সাদা বলতে পারি না কালাকে কালাও বলতে পারি না এটা আসল কথা আমাদেরকে বলতে হবে ভাই এখন সময় এসেছে বলতে হবে সাদা সত্য কথা বলতে হবে ইনশাআল্লাহ আসলে কি বলবো ভাই আপনারা তো অনেকেই বর্তমান বাংলাদেশের অবস্থা জানেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ সহামতাল্লাহ আমাদেরকে এক ইসলামী বা দিনের প্রচার প্রসার বা আঞ্জাম দেওয়ার এক অনুকূল পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন বর্তমানে আলহামদুলিল্লাহ তো আমার শুনে বা কষ্ট লাগে যে এখনও সেদিকা দেখলাম কোন এক বক্তৃতায় একজন মহাপরিচালক উনি বলতেছেন সেই ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে যে আমরা এখনও দু সালে এসেও আমরা এখনো পর্দার ভিতরে থাকবো বা এই ধরনের কিছু আর কি চিন্তা করেন এখনও বলতেছেন পর্দার বিরুদ্ধে তারা বলতেছেন কথা তো এই জিনিসগুলো হলো আনুগত্যের আর আনুগত্য করা না করার বহিপ্রকাশ আল্লাহ সহামতলা পর্দার বিধান দিয়েছেন আমাদেরকে দুই হাজার চব্বিশ সাল কেন কেয়ামত পর্যন্ত আমাদেরকে এই পর্দার বিধান মেনে নিতে হবে মানতে হবে তাহলে তো আমরা আল্লাহ আল্লাহ তারা আসলে আনুগত্য করলাম আর যাই যারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা এর বিরুদ্ধে যারা কথা বলে তারা তারা আনুগত্য করলো না এটাই আসল কথা আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম গত এই তো তিন চার দিন আগে একটা ভাষণ দেখলাম এ বলতেছেন চিন্তা করেন এখন এখন বলতেছেন এই যে বাস্তবতা এই জন্য আল্লাহ যাকে হেদায়ত দেবেন না সে তো পাবে না আপনি যদি সারা জীবন শুধু আপনার বাম বা নেগেটিভ চিন্তার মধ্যে থাকেন আপনি সব নেগেটিভই আসবেন পজিটিভ আর আসবে না এটি আসল কথা এই আপনার মন মানসিকতা মেন্টালিটি নিজেকে পজিটিভ আনতে হবে আল্লাহমুখী আল্লাহ রাসুল এটা আনতে হবে এটা যে যে কেউ আল্লাহ তার রাসুল আনুগত্য করবে এরপরে কি করবে ভাই ও খাসিয়া থেকে আসে সে ভয় করে ইয়াকশা সে ভয় করে বা করবে আল্লাহ আল্লাহকে এবং সে আল্লাহকে ভয় করে নাম্বার চার ওয়াত ইয়ত্তাক হি হি খেয়াল করে না তাকে এবং দূরে থাকে হিম নাফরমানি থেকে দূরে থাকে এমন কথাবার্তা কাজকর্ম চলাফেরা ওঠাবার্তা যেটা আল্লাহ নাফরমানি হয় ফরমানের বিরুদ্ধে আল্লাহ ফরমানের বিরুদ্ধে মানে নাফরমানি যেই ফরমান আল্লাহ করেছেন বিধিবিধান দিয়েছেন এর ফরমারের বাইরে যদি হয় ক্লিয়ার এটা না হচ্ছে নাফর মানি এর থেকে দূরে থাকবে সে নো আল্লাহ যেটা বলছে এইটাই আমি রাইট এইটাই মানি আল্লাহ আল্লাহর ফরমানকে আমি মানি আমি নাফর মানি করবো না আল্লাহ বাসেম ফা এইটা যদি হয়ে থাকে এটা যদি করে থাকে তাহলে এই উহারাই হুম মানি তারা আল আলফা ইজুন এরাই হলো সাকসেসফুল ওয়ান্স আসুন ভাই আবার সে সফলতা কথা বলছেন কৃতকার্য হতে চান পরীক্ষায় পাস করতে চান আমরা ভাই পরীক্ষা দেখি না বিভিন্ন এসএসসি পরীক্ষা বা এস এসসি বা স্কুলের পরীক্ষা যারা স্কুলে পরীক্ষা নেন টিচার আছেন আপনারা স্টুডেন্টকে কী করেন ভাই কৃত কার্য করেন অকৃত কার্য করেন স্টুডেন্টদের যারা রেজাল্ট খারাপ করে যারা খাতায় লেখে না তাদেরকে অকৃত কার্য করেন আর যারা খাতায় সুন্দরভাবে লেখে তারা কৃতকার্য হয় যে আসুন আল্লাহর পরীক্ষায় যদি আমরা কার্য হতে চাই পাশ করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ আল্লাহর আসলে আনুগত্য করতে হবে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে এবং নাফর মানি থেকে দূরে থাকতে হবে তাহলেই কিন্তু আমরা পাশ করব ভাই পাশ করতে হলে এই দরকার এ ব্যাপারে প্রিয় মতো ছোট্ট একটা ঘটনা বলি যাতে করে আমাদের এই কথাগুলো মনে থাকবে যেমন আপনার জনৈক এক ব্যক্তি মসজিদ নববীর সামনে হাজির হলেন জনক এক ব্যক্তি এটা তখন উমর রাজি আলু মসজিদ নববীতে দণ্ডামায় ছিলেন তখন সেই গ্রাম্য ব্যক্তি এসে বলতে লাগলো যে আমি আল্লাহর হস্তে মুমিন হয়ে গেছি ওমর আদুল্লাহ জিজ্ঞেস করেন হঠাৎ করে তুমি মুমিন হয়ে গেছো কারণটা কি সে বলল আমি তাওরাত ইঞ্জিল জব্বুর ও পূর্ববর্তী নবীদের অনেক বই পড়েছি কিন্তু সম্প্রতি জনৈক এক মুসলিম কয়েদির মুখে এই যে আয়াতটা এই সমান আল্লাহ এই যে আয়ারটা আমি শুনলাম সেটা কি হি ওমান ইজুল এই আয়াতটা সে জনৈক মুসলিম কয়েদের মুখে আমি শুনলাম এই ছোট্ট আয়াতটার মধ্যে সমস্ত প্রাচীন বইয়ের বিষয়বস্তু রয়েছে এতে আমার মনের দৃঢ় বিশ্বাস জন্য গেল এটা আল্লাহর পক্ষ থেকেই তো আগত ওমর রাজা আল্লাহ করলেন আয়াতটা কি এই আয়াতটাই বললেন আর কি আল্লাহর ফরস যত কার্য দিয়ে আছে সব এই আয়াতের সাথে সম্পৃক্ত রাসুলের শূন্যতের কথা বলা হয়েছে অতীত জীবনের সাথে এবং ভবিষ্যৎ জীবনের সম্পর্ক রয়েছে এই আয়াতের ভিতরে মানুষ যখন এই চারটা বিষয় পালন করবে তখন আল্লাহ তাকে এই সুসংবাদ দিয়েছেন যে সে পাশ করবে সে কিছু কার্য হবে সুভান আল্লাহ প্রিয় মহতারাম তাই বুখারি শরীফের দু হাজার এবং মুসলিম শরীফের পাঁচশত তেইশ নম্বর হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কথায় এই আয়াতের সমর্থন পাওয়া গেছে যে রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে সুদূর প্রসারী স্বল্প বাক্য সম্পন্ন অথচ ব্যাপক অর্থবোধক বাক্য বলি দান করেছেন তার মধ্যে এইটা এই আয়াতটা আসুন এই আয়তটা অনুধাবন করি এবং বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে বোঝা তুমি দান করুন আমিন আমিন এরপর প্রিয় মতাম যে আর তারা তাদের সুদৃঢ় শপথের মাধ্যমে আল্লাহর নামে কসম করে বলে যে তুমি যদি তাদের আদেশ করো তবে তারা বের হবেই তুমি বলো তোমরা কসম করো না আনুগত্য তো জানাই আছে তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত এটা মুনাফিকদের সম্পর্কে আল্লাহ এ এটা বলছেন জি শব্দ শব্দ দেখুন আর আকসামু কসম আকসামা আকসামা থেকে আছে আকসামা মানে সে কসম খেয়েছে বা শপথ খেয়েছে আকসামু তারা খেয়েছে ক্লিয়ার আকসাম তু আমি আকসাম তা তুমি আকসাম না আমরা ক্লিয়ার পেয়েছেন চানব্ব ভে পাই সে আর যারা তারা শপথ করে বিল্লাহি বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বা নামে আল্লাহি আল্লাহর বি হল গিয়ে হরফে জার হরফে জারের শেষে এসে মারসে এসে মার্সে শেষে জের হয়ে গেছে আল্লাহর নামে শপথ করে কেমন শপথ জাহদা মানে স্ট্রংলি দৃঢ়ভাবে আই তাদের শপথগুলো দেয়ার ওথস ওটস যারা আল্লাহ শপথ করে বলে কি শপথ করবো লা ইন লা মানে অবশ্যই ইন মানে যদি লা ইন অবশ্যই যদি আমার তা তুমি আমর আমর দাও মানে আমার মানে ভাই নির্দেশ আদেশ আমার তা তুমি আদেশ দাও হুম মানে তাদেরকে লা ইহরিজ বুঝতে পারছেন প্রিয়মত মাঝে মাঝে আজগুলো বলার সময় ছোটো ছোটো ডায়া ডায়ালগ বক্স আবার কম্পিউটারের ল্যাপটপের উপরে এসে যায় যার জন্য আয়াটা ভালোভাবে দেখা যায় না এই জন্য আয়াটা একটু বসতে সমস্যা হয় যেমন ইউক রিজু কি বলে যায় ইউক রিজু না এখানে দেখেন লা মানে অবশ্যই আবার নুনের উপর তাকিত আছে মাস্টে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই অবশ্যই বের হবে মু মুনাফিকরা বলে যে এখন ধীরভাবে সফর করে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পশব আপনি যদি অবশ্যই অবশ্যই আমাদেরকে আদেশ দেন খালি অর্ডার দিয়ে দেখেন না দেখেন আমরা কি করি এগুলি মুনাফিকের কথা ভাই দেখবেন আমাদের সমাজে এখন ইসলামের নামে দিনের নামে তারা মসজিদের প্রথম কাতারা দাঁড়ায়া খুব বড় বড় লেকচার দিবে আমরা এটা করবো ভাই এইটা করবো আমাদের সমাজ এটা চলতে পারবে না ওইটা করবে না সেটা করবে না খুব মানে দৃঢ়ভাবে বলে কিন্তু ভাই বাস্তবতা গেলে তখন তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এই আসল কথা সেই আগে সেই মুনাফিকরা ছিল এখনও আছে এটা আরো বসে যে আর তারা তাদের সুদৃঢ় শপথের মাধ্যমে আল্লাহর নামে কসম করে বলে যে তুমি যদি তাদের আদেশ করো তবে তারা বের হবেই হ্যাঁ আপনি অর্ডার দেন আমরা এক্ষুনি যুদ্ধে যাব গায়ে জি গিয়ে একেবারে দেখাই দেব বুঝতে পেরেছেন আপনারা তো সবাই জানেন যে অহুদের যুদ্ধে সে ঘটনা আব্দুল ইবনে ওবাই বাই সে মুনাফিক লিডার সে কত স্বর্ণ নিয়ে সে পিছন দিকে চলে গেছে কিন্তু এর আগে যুদ্ধে যাওয়ার জন্য খুব বড় 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 কথা বলছে কিন্তু সে যখনই বাস্তবতা যখনই যুদ্ধে নেমে পড়েছেন আর সে কয়েকশো নিয়ে সৈন্য নিয়ে মোনাফিক নিয়ে সে চলে গেছে এই আছে আসল কথা আল্লাহ এটাই বলছেন এবার বলছেন কুল ফেরাসুল আপনি বলুন আরে শপথ করো না তোমরা শপথ করো না অর্থাৎ তোমাদের এই ধরনের শপথ তোমরা করো না তোমাদের যে আনুগত্য যথার্থই কাম সেটা আমাদের জানা আছে তোমরা কোন ধরনের পাবলিক কোন ধরনের আনুগত্য করো এটা আমরা জানি জানা আছে তো খালি খালি শপথ করে এভাবে কি বলবো আর কেমন ভাই তুমি যে কেমন লোক তোমার মনের অবস্থা কি এটাই ভালো করে জানি খালি খালি এই শপথ করে আল্লাহ নামে পা খালি পাপের ভাগি হইও না আরও খালি পাপ কামাইও না বুঝেন না ভাই এই ধরনের কথাবার্তা তা আল্লাহ আমাদেরকে সেই থেকে বেঁচে থাকার চফি দান করুন আর ওই ধরনের যারা আপনার আচরণ যাদের মধ্যে আছে। তাদেরকে যেন আমরা চিনতে পারি বুঝতে পারি তাদের কথাগুলো কারণ এরাই কিন্তু ইসলামের শত্রু এরাই ইসলামকে ধ্বংস করতেছে জি এরপর আল্লাহ বসেন ইসেন থ্রেট বুঝেন ভাই থ্রেট আমরা কিন্তু আয়াতগুলো খুব সুন্দরভাবে পড়ে যাই তেল করে যাই আমরা বলি কি পড়ে যাই অর্থাৎ তোমরা নিশ্চয়ই আল্লাহ খুব ভালোভাবে অবহিত তোমরা যা কিছু আমল করো অর্থাৎ এই আটটা থের দিচ্ছে আপনাকে তুমি আল্লাহ নামে কসম করো তুমি এখন সামনে দাঁড়ায় দাঁড়িয়ে খুব বড় বড় কথা বলো কিন্তু যখনই তোমাকে আল্লাহর পথে রাসুলের আনুগত্য করতে সেই রাসুলের আইন মেনে নিতে বা আল্লাহর আইন মেনে নিতে আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সলা করতে বলা হয় তখন তুমি নাই তোমরা যে করতেছ যে কাজ করতেছ আল্লাহ কিন্তু খুব ভালোভাবে জানেন মনে রেখো খুব ভালোভাবে আল্লাহ অবহিত খবর রাখেন কিন্তু কি ভাই আয়ের কি থ্রেট না আল্লাহর এই টোন কোরআনের টোন আমাদেরকে বুঝতে হবে যখনই আল্লাহর কথা টোন কোন টোনে কথা বলতেছেন আপনি ভাই কথা বলেন না এক এক সময় কখন উচ্চ স্বরে হয় যাকে ইংরেজিতে বলা হয় ইন্টোনেশন ইন্টোনেশন স্বরের গলার স্বরের ওঠানামা গলার স্বর কখন ওঠানামা হয় আমি মাঝে মাঝে কথা বলি কথাটা একটু বড় হয়ে যায় কখন হয় আয়াতের প্রেক্ষিতে কথার প্রেক্ষিতে আপনি বাচ্চাদের সাথে কথা বলেন বা সিনেমেদের সাথে কথা বলেন বা কারোর সাথে কথা বলেন কখন একটু ধমক দিয়ে কথা বলেন জোরে কথা বলেন এই বস যখন আল্লাহ সুবাহতাল্লাহ সে জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করছিলেন কি বলছেন আল্লাহ খুরুশ বেরিয়ে যাও গেট আউট গেট লস্ট এই যে কথাগুলো আর আমরা বলি কি খুরুশকে টান দিই বেরিয়ে যাও এভাবে হয় এই তো এই জন্য কথার টোনটা বুঝতে হবে আমাদেরকে এই আল্লাহ সালর আয়াতের এই টোন যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা কোরআনকে বুঝতে পারবো আর কোরআনকে বুঝতে পারলে আমরা আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে চেনাই হলে আমাদের বড় জরুরি তাহলে আমরা চেনলে আমরা মানতে পারবো আসুন আমরা লেগে থাকি এই কোরআনের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোতারাম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ প্রিয় মোতারাম গত ক্লাসে অনেক ভাই ভাই উত্তর দিয়েছেন শুক্রান সাজা খাইরান যারা কোর্স দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেননি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহদার দান করুন সবাই যেন আমরা কোরআন সাথে লেগে থাকতে পারি এটি আসল কথা আর আপনারা চেষ্টা করবেন কোরআনের কুইজগুলো দেওয়ার জন্য না দিতে পারলেও অপরের কুইজগুলো আপনার লক্ষ্য করবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব ইনশাল্লাহ আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝিয়ে পড়বো এবং কোরআনকে বুঝিয়ে সে তথা মেনে চলবো আজকে যখন হব সেই সম্পদ এসছে দু কথাটা আসছে দেখুন দা মানে গেছে ইয়া দেউ সে ডাকে বা ডাকবে তাহলে দুই তাকে ডাকা হয়েছে দুই আর দু তাদেরকে হয়েছে ক্লিয়ার এই যে দু তাদেরকে ডাকা হয়েছে ওকে জি আশা করি বুঝতে পেরেছি এরপর ইয়াই ভিতরে তিন চারটা ভার্ব আছে একটি দুটি তিনটা চারটা এখানে দেখেন ইয়াহ কুমু এটা গতকাল ইয়াহ কুমু মানে সে ফয়সলা করে বা করবে ইয়াহ কুমু নাসারা গ্রুপ থেকে আছে নাসারা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে হাকামা সে ফয়সাল করলো আর ইয়াহ সে ফয়সাল্ করে বা করবে আবার দেখবেন এখানে কলার তা পারবেন কলা সে বলেছে ইয়া কুরু সে বলে বা বলবে এখানে সামিয়ে না এখন সরাসরি আসছে সামিয়ানা এই যে সামিয়া সে শুনেছে সামিয়া সে শুনেছে আর সামিয়ে না আমরা শুনলাম সামি তু আমি শুনলাম ক্লিয়ার জি এখানে দেখে এরপরে আতোয়া এই যে শব্দটা লাস্টে আতোয়া এই যে আত সে আনুগত্য করেছে বা মেনে নিয়েছে ইউতিউ সে আনুগত্য করে বা সে মেনে নেয় তাহলে উ তারা মেনে নিয়েছে বা তারা আনুগত্য করেছে আতা আতা না এই যে আতা না আমরা মেনে নিলাম এবার আপনার জন্য কুইজ এবার আপনার জন্য কুইজ কি আমরা মেনে নিব এটা কি হবে আমরা মেনে নিব এটা কি হবে তোমরা মেনে নিবে এটা কি হবে আমরা মেনে নিব তোমরা মেনে নিবে ক্লিয়ার নাম্বার এক নাম্বার দুই দুই নম্বর হলো গিয়া আমি শুনলাম এটা কি হবে আমি শুনলাম এবং আমি আমরা শুনব আমি শুনলাম আমি শুনলাম আমরা শুনবো এটা কি হবে আমি শুনলাম আমরা শুনবো এটা কি হবে দেখ উত্তরটি কমেন্ট আসতে জি এবার দেখুন প্রিয় যে শব্দ বিপ্রান্ত হলো ওয়া হি সে দূরে থাকে দেখেন ইত্তাকা সে দূরে থেকেছে না পরমাণি থেকে দূরে থেকেছে ইয়াত্তাকি সে দূরে থাকে বা থাকবে ইয়াত্তাকি ওয়া হি আবার হি চলে আসছে হুটা আবার হি হয়ে গেল সামনে আপনার হুটা হি হয়ে গেল এটা একটু সাকিনের কারণে কখনো সাকিন বা জেডের কারণে হুটা হি হয়ে যায় তো এই যে হলো গিয়া আসল কথা আসলে বুঝতে পেরেছেন আর এটা পারবেন আপনার খাসিয়া সে ভয় করছে ইয়াকশা সে ভয় করে বা করবে এরপর দেখুন বিভিন্ন ধরাম এই যে দেখুন আকসামু তারা শপথ করে আংজালা ইউং জিলু তাহলে আক আংজালা আকসামা আকসামা সে শপথ করেছে আকসামু তারা করেছে আকসাম তো আমি আকসাম তা তুমি আকসাম না আমরা আকসাম দুপ তোমরা ক্লিয়ার আশা বসে বুঝতে আবার দেখেন আমার তা তুমি নির্দেশ দিয়েছ আমারা সে নিজে দিয়েছে ইউক মিরু সে নিজে দায়বা দিবে তো আমারা সে দিয়েছে আমারু তারা দিয়েছে ঠিক আছে আমার তু আমি আমার তা তুমি এই যে দেখেন আমার তা তুমি নির্দেশ দিয়েছো ক্লিয়ার ওকে হুম তাদেরকে জি আশা করি নির্দেশ দিয়েছো কিন্তু আমি বলতেছি নির্দেশ দাও বা দিবে বর্তমান ভবিষ্যৎকাল কেন সামনে এই যে ইন আছে কন্ডিশনাল জাতীয় শব্দ ইন যদি থাকে অতীতকালে শব্দ বর্তমানকালে প্রকাশ পায় এর আগে বলেছিলাম আশা করি বুঝতে পেরেছেন জি এরপরে তুমি কী একেবারে লা তুকসিমু তোমরা শপথ করো না নিষেধ করেছেন ফরবিডেন খেয়াল করেন আংজালা সে নাজির করেছে সে ইংলিশ করবা করবে তাহলে আকসমা সে শপথ করেছে সিমু সে শপথ করবে সিমু করবে শপথ করে সিমু সে শপথ করে না আকসিম শপথ করো শপথ করো না লা সিম আর লাতুক সিমু উ তোমরা শপথ করো না এটা কি ফরবিডেন নিশ্চিত ক্লিয়ার পেয়েছেন এই যে আমি প্রায় বলে থাকি যে এমন কোনো আয়াত নেই কোরআনের ভিতরে যেগুলো এই টেবিলের সাথে আমি মিলিয়ে দেখাবো না অবশ্যই অবশ্যই মিলিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকটা সম্পর্কে ধারণা নিতে পারেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জাতা দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি